এই তো পূজো আসছে সামনে, কি মজা কি মজা কি মজা। ঢাকের বাদ্যি শুরু হয়ে গেল, টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম 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 ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম। ও দিদি, শুনলাম নাকি এবার পুজো ঝালমুড়ির ব্যবসা করার জন্য হাজার টাকা করে দিচ্ছ? একদম পয়সাই পয়সা হোক। তাহলে দিদি কিভাবে এই ব্যবসাটা করব আমাদেরকে যদি বলো তাহলে খুব ভালো হয়। বারবার বলতে বলতে ভালো লাগে না। না দিদি, তোমাকে বলতেই হবে। আপনার কাছে টাকা নেই? না দিদি, বেকার ছেলে, টাকা কোথায় পাবো? আপনি 1000টা টাকা নিন। 1000 টাকা দিয়ে কি করব দিদি? একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। কোথায় বসতে হবে দিদি? এই তো পূজো আসছে সামনে। তাতে কি হয়েছে, পূজো আসছে, পূজো ঘুরতে বেরোবো? পূজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন। দিদি, শুধু ঝালমুড়ি কি বিক্রি হবে? একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। তার মানে কি বলতে চাইছো দিদি, আমাকে ঝালমুড়ি বিক্রি করতে বলছো? একদম। দিদি, আমি এমএ বিএড করার ছেলে, শেষমেশ ঝালমুড়ি বেচবো? কোনো কাজ জীবনে ছোট নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।